দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দুই আসনে দলীয় মনোনয়ন ফর্ম কিনেছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এর আগে নসরুল হামিদ বিপুর পক্ষেও তিনি ঢাকা তিন আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকু হোসেন শাকু ও সাভারের একাংশের নেতৃত্ব। সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দিবেন বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ঢাকা